আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইন কোর্সে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আপনাদের বিভিন্ন দর্শকের অনুরোধে আজকে আমরা আলোচনা করব অর্থ ঋণ আদালত আইন 2003 নিয়ে। অনেকেই আমাকে এই আইনটি জানানোর জন্য অনুরোধ করেছেন, তো তাদের প্রেক্ষিতে এবং যাদের চেকের ডিজনার মামলা বা অর্থ ঋণ আদালত আইনের মামলা আছে তাদের জানার জন্য অর্থ ঋণ আদালত আইন 2003 নিয়ে আমরা আলোচনা করব। তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি দেখতে যুক্ত হয়েছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আসবেন, যেন সর্বশেষ তথ্য সবার আগে পেতে পারেন এবং বেশি থেকে বেশি শেয়ার করে ভুক্তভোগী মানুষজনকে দেখার, জানার এবং বোঝার সুযোগ করে দিবেন। তো মূলত অর্থ ঋণ আদালত আইনে টোটাল 8টি পরিচ্ছেদ আছে এবং 60টি ধারা আছে। তো এটি অনেক বড় একটি আইন, তো এই সম্পূর্ণটি আমরা আস্তে আস্তে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব এটির গুরুত্বপূর্ণ কিছু ধারা নিয়ে। অর্থ ঋণ আদালত বলতে আমরা প্রতিটি জেলার যুগ্ম জেলাজজ আদালতকে বুঝব, কারণ আইনে বলা আছে যে প্রতিটি জেলার এখতিয়ার সম্পন্ন যুগ্ম জেলাজজ উক্ত জেলার জন্যে অর্থ ঋণ আদালত হিসেবে বিবেচিত হবে। এছাড়াও একই জেলায় একাধিক অর্থ ঋণ আদালত থাকতে পারে, সেক্ষেত্রে তাদের এলাকার এখতিয়ার অনুযায়ী উক্ত আদালতটি আলাদা আলাদাভাবে চিহ্নিত হবে। অর্থ ঋণ আদালত আইনের 5 ধারায় বলা আছে আদালতের একক এখতিয়ার। এখানে বলা আছে যে অন্যান্য আইনে যা কিছুই থাকুক না কেন, সকল প্রকার আর্থিক এবং ঋণ সংক্রান্ত বা আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত যে মামলাগুলি আছে সেটি এ আইনের অধীনে দায়ের করতে হবে। অর্থাৎ আমরা গতদিন বিচারপতি জনাব মোহাম্মদ আশরাফুল কামাল স্যারের রায়ে দেখেছি যে তিনি এই বিষয়টি উল্লেখ করেই বলেছেন যে যেহেতু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ঋণের বিপরীতে চেক ডিজনারের মামলা করে, তো যেহেতু এই আইনটিতে বলা আছে যে অন্য আইনে যা কিছুই থাকুক না কেন ঋণ আদায়ের জন্যে মামলা করতে হলে অর্থ ঋণ আদালত আইনেই মামলা করতে হবে, তো এই আইনের প্রাধান্যটি এখানেই। এটিতে আপনার যেগুলো ঋণ এবং উক্ত আদালতগুলি উক্ত মামলাগুলি নিষ্পত্তি করবে, এবং এই বিষয়টি উল্লেখ করেই বিচারপতি জনাব মোহাম্মদ আশরাফুল কামাল স্যার ঋণের বিপরীতে চেক ডিজনারের মামলাটি অবৈধ ঘোষণা করেছিলেন। অর্থ ঋণ আইনের 6 ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অর্থ ঋণ আইনে একতরফা ডিগ্রি হয়ে যায়, তাহলে উক্ত ডিগ্রি রদ্দহিত করার জন্যে ডিগ্রিতে উল্লেখিত টাকার 50% টাকা আদালতে জমা দিয়ে উক্ত ডিগ্রি রদের জন্য আবেদন করতে হবে। 50% টাকা ব্যতি রেখে উক্ত আবেদন করা যাবে না। অর্থ ঋণ আইনের 10 ধারায় বলা আছে যে বিবাদী কর্তৃক লিখিত জবাব দাখিলের সময়সীমা। তো উক্ত আইনে বলা আছে যে বিবাদী সমন প্রাপ্তির পরে, অর্থাৎ সমন প্রাপ্তির পরে আদালতে হাজির হওয়ার পরে 40 দিবসের মধ্যে তার লিখিত জবাব দাখিল করবে। যদি উক্ত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল না করে, তা যদি উক্ত সময় পরে লিখিত জবাব দাখিল করে তাহলে তা গ্রহণ করা হবে না এবং আদালত একতরফা সূত্রে মামলা নিষ্পত্তির জন্য অগ্রসর হবে। তবে এখানে আরেকটি বিষয় বলা আছে, যদি আদালতে অনন্য 2000 এবং অনূর্ধ্ব 5000 পর্যন্ত টাকা যদি ফাইন দেওয়া হয় তাহলে উক্ত তারিখটি পরবর্তী আরও 20 দিন পর্যন্ত বর্ধিত করা যাবে। এবং 11 ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তি লিখিত জবাব দেওয়ার পরে পরবর্তীতে আরও অতিরিক্ত কোনো লিখিত জবাব দিতে চায় তাহলে লিখিত জবাব দাখিলের পরবর্তী 15 দিনের মধ্যে উক্ত অতিরিক্ত লিখিত জবাবটি দাখিল করতে হবে আদালতের অনুমতি সাপেক্ষে। এবং অর্থ ঋণ আইনের 12 ধারাটি খুব গুরুত্বপূর্ণ ধারা। এ ধারায় বলা আছে যে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক কতিপয় জামানত বিক্রয়, এখানে বলা আছে যে যেই সকল আর্থিক প্রতিষ্ঠানে কোনো সম্পদ বন্ধক রাখা আছে বা মর্গেজ দেওয়া আছে এবং মর্গেজের বিপরীতে লোন দেওয়া আছে, উক্ত সম্পত্তি বিক্রয় করে তার লোনের সঙ্গে সমন্বয় না করে অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করবে না, বা উক্ত সম্পত্তি বিক্রয়ের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে বিক্রয় করতে বিফল হলে তারপরে অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করতে পারবে, তা না হলে অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করতে পারবে না। এবং আরেকটি বিষয় আছে এরকম যে যদি
মর্গেজকৃত সম্পত্তিটি বিক্রয় করার পরে সমুদয় ঋণ পরিশোধ না হয় তাহলে অবশিষ্ট টাকার জন্যও আদালতে অর্থঋণ আদালতে মামলা দায়ের করতে পারবে। অর্থঋণ আদালত আইনের 17 ধারায় বলা আছে যে মামলাটি কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। সেখানে বলা আছে যদি মামলাটি একতরফা সূত্রে নিষ্পত্তি করা হয় বা যদি বিবাদী পক্ষ উপস্থিত না হয় তাহলে পরবর্তী 30 দিনের মধ্যে একতরফা সূত্রে নিষ্পত্তি করতে হবে, অথবা যদি বিবাদী হাজির হয় তাহলে 90 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। উক্ত আইনের 14 ধারায় বলা আছে যে শুনানি মুলতবি রাখার একটি বিধান রাখা আছে। তো যদি কোনো পক্ষ শুনানি মুলতবি রাখার জন্য আবেদন করে তাহলে অনন্য 1,000 অনূর্ধ্ব 3,000 টাকা পর্যন্ত খরচ প্রদান সাপেক্ষে এবং উভয় পক্ষের জন্য কোনো রকম ক্ষতি না হয় মামলার, এরকম বিবেচনা করে আদালত শুনানি মুলতবি করতে পারবেন এবং উক্ত খরচটি পরবর্তী তারিখের আগেই আদালতে জমা দিতে হবে, এরকম উল্লেখ করে একটির অধিক তারিখ আদালত মুলতবি করতে পারবেন। আদালত এবং অর্থহীন আদালত আইনের 16 ধারায় বলা আছে যে উভয় পক্ষের সাক্ষী সমাপ্তির পরবর্তী 10 দিনের মধ্যে আদালত রায় প্রদান করবেন এবং যদি উভয় পক্ষ যদি লিখিত যুক্তিতর্ক প্রদান করতে চায় বা মৌখিক যুক্তিগত তর্ক করতে চায় তাহলে উক্ত মৌখিক বা লিখিত যুক্তিতর্ক প্রদানের পরবর্তী 10 দিনের মধ্যে আদালত রায় প্রদান করবেন। মূলত এই ছিল অর্থহীন আদালত আইন 2003-এর মূলত গুরুত্বপূর্ণ কিছু ধারা, যেটির মাধ্যমে মামলার একটি মামলা কীভাবে চলবে এবং মামলার কী কী গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী পর্বে আমরা আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।